এবার ব্যবসা বাণিজ্যের বিস্তারিত জানতে যাব সহকর্মী সোহাগ বক্সের কাছে। মনে আপনাকে ধন্যবাদ। দর্শক, পূবালী ব্যাংক পিএলসি সৌজন্যে বিজনেস এক্সপ্রেসে আপনাদের স্বাগত। বাজার কারসাজিকারীদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। চাঁদাবাজি কমলে নিত্য পণ্যের দাম কমবে বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বিআইজিএম এর সভা শেষে অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, আর্থিক খাতের রাঘব বোয়ালদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, কালো টাকায় সাদা করার সুযোগ না থাকায় এনবিআর অর্থ লোপাটকারীদের সহজেই ধরে ফেলবে। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেবার এক মাস হলেও এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি নিত্য পণ্যের বাজার। হাতে গোনা কিছু পণ্যের দাম কমলেও অধিকাংশই অপরিবর্তিত রয়েছে। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিআইজিএম এ সভা শেষে বাজার পরিস্থিতি নিয়ে কথা বলেন সরকারের বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেন, বাজার কারসাজিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। এটা বড় একটা মার্জিন থাকে, তাই না? কারণ বাজারে চারবার হাত বদল হয়। চাঁদাবাজের ব্যাপারটা আমরা ডিসিদের কাছে বলেছি আরেকটু শক্তভাবে, এই যে পয়সা আছে বা আমার এসেকে বলবো, এটা হলে কিন্তু অনেকটা একেবারে যে কমে নাই তা না। কিন্তু আর্থিক খাতের রাঘব বোয়ালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান সরকারের এই অর্থ উপদেষ্টা। অনেকের ব্যাংক এসে জব্দ করেছে, এটা প্রিলিমিনারি, তারপর এগুলো ইনভেস্টিগেশন হবে, বিভিন্ন এজেন্সি ইনভেস্টিগেট করবে, তারপরে তদন্ত করার পর আলটিমেটলি এটা তো আপনার, যদি আপনার কোনো তদন্ত হিসেবে তো চার্জ দেবে, কোর্টে যাবে, এটা হবে দ্রুত। শিল্প কারখানার অস্থিরতা কমাতে মালিক শ্রমিক এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চলছে বলেও জানান তিনি। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। 15 দফা দাবিতে শ্রমিক অসন্তোষের মুখে বন্ধ হওয়া সাভার আসুলের অধিকাংশ পোশাক কারখানা সচল হয়েছে। কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা, পুরো দমে চলছে উৎপাদন কার্যক্রম। তবে পরিস্থিতি অস্থিতিশীল করতে তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে বলে দাবি করেছেন শ্রমিক নেতারা। নাজমুল হুদার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শনিবার সকাল 8টা থেকে খুলে দেওয়া হয় সাভার আশুলিয়ার অধিকাংশ কারখানা। দলে দলে কাজে যোগ দেন শ্রমিকরা। এরপর থেকে বিরতিহীনভাবে চলে উৎপাদন কার্যক্রম। কাজে যোগ দিতে পেরে খুশি শ্রমিক কর্মচারীরা। পোশাক শিল্পকে ধস করার নেপথ্যে ঝুট ব্যবসায়ীদের দোষারোপ করছেন শ্রমিক নেতারা। দাবি করেন, হামলা করেছিলেন বহিরাগতরা। হাটপাটে এখানে ঢুকে গেছে, আমাদের মাসে মাইনে নিছে, তারপর আপনি কিছু কিছু বলাবেন গ্যাঞ্জাম করতেছে, টুকাই এবং বিভিন্ন শ্রেণীকে টাকা দিয়ে আন্দোলন সৃষ্টি করতেছে। আইন শৃঙ্খলা বাহিনী আরও তৎপর ভূমিকা পালন করবে এবং এই দুষ্কৃষ্টিকারীকে গ্রেপ্তার করলে তাহলে আসল মরল সব কিছু বেরিয়ে যাবে। আমি জুটের ব্যবসা কখনো করিও নাই, এখনো জুটের সাথে নাই এবং আমি একজন নিজেও একজন শিল্পপতি। এমন বাস্তবতায় শিল্পাঞ্চলে আরও নিরাপত্তা বাড়ানোর দাবি কারখানা মালিকদের। সঠিক সময়ে ঠিকমতো শিপমেন্ট না করতে পারে তাহলে কোনোভাবেই হচ্ছে এই শিল্পকে রক্ষা করা সম্ভব না। পুলিশ বলছে শিল্পাঞ্চলে নাশকতাকারীদের চিহ্নিত করা হচ্ছে, অভিযুক্তদের ধরতে চলছে অভিযান। গার্মেন্টসের স্বাভাবিক গতিকে, স্বাভাবিক পরিস্থিতিকে নষ্ট করার জন্য এই দুষ্কৃতিকারী, তাদেরকে আমরা খুব অচিরেই আমরা একে একে আইনের আওতায় নিয়ে আসবো। ওই ব্যাপারটা নিয়ে আমাদের অভিযান চলছে। আন্দোলনের মুখে পরিস্থিতি খারাপ হতে থাকলে কারখানা ছুটি ঘোষণা করতে বাধ্য হয় মালিকপক্ষ। দফায় দফায় বৈঠকের পর কারখানা খোলার সিদ্ধান্ত নেয় বিজিএমইএ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চাঁদাও দখলমুক্ত রাখতে অন্তর্বর্তীকালীন সরকার সহ বিভিন্ন রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা জানান তারা। বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন ও শ্রমিক ফেডারেশনের সাবেক দুই নেতা জ্বালাও পোড়াও অগ্নিসন্ত্রাস প্রতিরোধের নামে নিজেরাই বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। সংগঠনের নিয়ম ভঙ্গ করে বিগত সরকারের আমলে রাজনৈতিক দলের ছত্রছায়ায় নানা অপকর্ম করে আসছিল সংগঠনের নেতারা। দর্শক, আর এই ছিল আমার কাছে পূবালী ব্যাংক বিজনেস এক্সপ্রেসের খবরে। আবারও ফিরে যাচ্ছি আমাদের মূল স্টুডিওতে সহকর্মী মাহমুদা মনির কাছে।